আমি অত্যন্ত সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। শেষ করার আগে আমি দুইটা প্রসঙ্গ নিয়ে আলাপ করব। প্রথমত আমি আমাদের সংগঠন সম্পর্কে একটু পরিচয় দেব, আমরা কারা। দ্বিতীয়ত, স্বাভাবিক এই তরুণরা হঠাৎ করে কোত্থেকে আসলো আমাদের, এটা এখন একটা বিষয় আমাদের অনেকের কাছে মনে হয়। আমরা কোথা থেকে এই তরুণদেরকে লাখে লাখে জড়ো হতে দেখলাম, এরা কিভাবে আসলো, সেই ইতিহাসের সামান্যটুকু আমি একটু বলার চেষ্টা করব। তৃতীয়ত, এই আন্দোলনকে আমরা কিভাবে দেখি এবং এই ট্রাইব্যুনাল যেভাবে গঠিত হয়েছে, সেই ট্রাইব্যুনাল এবং এই বিচার প্রক্রিয়া কতটুকু গণতান্ত্রিক এবং কতটুকু সভ্য সমাজ বলে পরে আমরা এই বিচারটা করতে পারি, সেই বিষয়ে বলব। শুরুতে আমি বলি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই যে অ্যাক্ট, এইটে 1973 সালে আপনার আমাদের পার্লামেন্টের একটা ওভারওয়েলমিং মেজরিটি আমরা পাশ করি। আমাদের উদ্দেশ্য ছিল যে যারা যুদ্ধাপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল আমাদের দেশে, রিগার্ডলেস অফ এনি পার্টি অফ অ্যাফিলিয়েশন, যেই পার্টি লোকেরাই করুক না কেন, আমরা তাদের বিচার করব। ফলে এই বিচারটা কিন্তু সরাসরি জামাত ইসলামের বিরুদ্ধে নয়, এটা আমাদেরকে প্রথমে আমরা এস্টাবলিশ করতে চাই, চেয়েছিলাম। এই বিচারটা হচ্ছে তাদের বিরুদ্ধে যারা এই জঘন্য অপরাধ করেছিল। আপনারা জানেন যে এখানে কাদের মোল্লার কেসে এই যে কবি মেহের নোসাকে শুধুমাত্র কবিতা লেখার অপরাধে এই এই মহিলা কবিকে যে অপমানটুকু করা হয়েছিল, তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে যেভাবে সেদিন নৃশংসভাবে খুন করা হয়েছিল, সেই খুনের সাথে যারা যুক্ত তাদের আমরা বিচার করছি। ফলে জামাত ইসলামী আসলে যে বলছে যে তাদের নেতাদের অথবা আলেম ওলামাদেরকে বিচার করা হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা। তো আমি সেই প্রসঙ্গে একটু পরে আসব। আমি আমাদের সংগঠন ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম আমরা প্রতিষ্ঠিত করি 2009 সালে। আমাদের দুইটা উদ্দেশ্য ছিল, মূলত আমরা এই বিচার প্রক্রিয়ার জন্য আমরা ক্যাম্পেইন করব সারা বিশ্বে, এই বিশ্বের বিভিন্ন শহরে আমরা কাজ করি, যে যখন সময় পান রাতে দিনে যার যখন সম্ভব এই ভলান্টিয়ারি আমরা এই সংগঠনটা গড়ে তুলেছি। আরেকটা উদ্দেশ্য হচ্ছে বর্তমান চলমান যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালকে আইনগত সহযোগিতা করার জন্য বিচার প্রক্রিয়া যেটা চলছে, এই বিচার প্রক্রিয়ার প্রতিটা ধাপে আমরা যাতে হেল্প করতে পারি সেই জন্য আমাদের কাজ। তো আমি সেই ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামের পক্ষ থেকে আমি দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো। যেটা বলছিলাম, আমরা যদি একটু পিছনের দিকে যাই, বাংলাদেশে যারা ফেসবুক ব্যবহার করেন, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, যাদের একটা ইমেল আইডি আছে, তারা ইমেইলের মাধ্যমে আপনি জানেন যে সারা বিশ্বে আমরা যোগাযোগটা গড়ে তুলতে পারি। তো প্রথম আলো, দৈনিক সংবাদ, যুগান্তর পত্রিকা, ইত্তেফাক, ঘোরের কাগজ, এইসব পত্রিকায় আমরা যখন নিজেদের মতামত লিখে পাঠাতাম, আমাদের মতামতগুলো কখনোই ছাপাতো না, কারণ আমরা কেউ সেলিব্রিটি না, আমাদেরকে কেউই চিনে না। তো তরুণ সমাজের মধ্যে একটা বিক্ষোভ ছিল যে সংবাদ মাধ্যমগুলো আমাদের বক্তৃতা কেন ছাপায় না, আমাদের যে চিন্তা দেশ নিয়ে যে আমরাও ভাবতে পারি, এইটা নিতান্ত শুধুমাত্র আব্দুল গাফফার চৌধুরী সাহেব যদি লেখেন সেক্ষেত্রে ওনার কলম ছাপবে, নিতান্ত যদি সিরাজুল ইসলাম চৌধুরী লেখেন ওনার কলম ছাপবে, বদরুদ্দিন ওমর সাহেব যদি লেখেন ওনার কলম ছাপবে, ডক্টর জাফর ইকবাল যদি লেখেন ওনার কলম ছাপবে, কিন্তু আমার কলম ছাপে না কেন। এই ধরনের বিক্ষুব্ধ একটা মন মানসিকতা নিয়ে স্বাধীনতার অনেক কিছু জানার একটা দুর্নিবার একটা অন্যরকম আগ্রহ থেকে ছেলেপেলেরা কিন্তু এই অনলাইনে প্রথম লেখা শুরু করে। এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন, স্বাধীনতার এই যে আপনার যে দলিল খণ্ডের 15টা খণ্ড এখন অনলাইনে পিডিএফে শুধু একটা ক্লিক করলে আপনি পাওয়া যায়। স্বাধীনতা যুদ্ধের এমন কোনো দলিল নাই অনলাইনে আপনি পাবেন না। এগুলো কে করেছে? এগুলো আমাদের এই বন্ধু বান্ধবেরা। গত 2005 যে মহিলা আপনারা ক্ষমতা এসেছিল, তারাও কিন্তু এই যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে একটু একটু কথা বলছিল, তারাও জানতো একটা ধূমায়িত একটা কিন্তু আবহাওয়া একটা তৈরি হচ্ছে। এটা যারা অনলাইন সম্পর্কে খবর রাখে, আপনি দেখেন, যেমন দেখেন একটা গতকাল আমার ব্লগ নিয়ে কথা হচ্ছিল, আমার ব্লগের যারা প্রতিষ্ঠাতা তাদের সাথে আমাদের আলাপ হচ্ছিল, আমার ব্লগে শুধু রেজিস্টার্ড ইউজার আছে 1 লক্ষ। আপনি কল্পনা করতে পারেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যেমন দৈনিক ইত্তেফাক, প্রথম আলো অনেকেই পড়েন আমরা জানি, কিন্তু ব্লগ হয়ে গেছে এখন সম্পাদক যারা, তারা তো আপনাকে কাঁচি এবং ছুরি দিয়ে আপনার বক্তব্যকে প্রথমে ই করে ফেলবেন, যদি তার মতো করে মন মতো আপনি লিখতে না পারেন। কিন্তু ব্লগে যেটা সুবিধা, এই ব্লগ মানে হচ্ছে আসলে নতুন কিছু না, এটা তাজউদ্দিন আহমেদ যেভাবে ডায়েরি লিখতো, ব্লগে কিন্তু ছেলেপেলারা নিজেদের ডায়েরি লেখে। বেসিক্যালি
একটা সাধারণ ডায়েরি লেখা এবং অনলাইনে নিজেদের বক্তব্যটা নিজেরা লিখে রাখা, যে আজকে এই যে আপনি বলছেন সাসেক্স এখানে কেউ হুমকি দিয়েছে আমাদের এখানে আসবে, আমাদের এখান থেকে 10টা তরুণ তারা মনে করলো এইটার বিষয়ে একটা প্রতিক্রিয়া দেবে, তো কোথায় দেবে? লন্ডনের সেই পত্রিকায় কখন ছাপাবে তার জন্য তো সে বসে থাকবে না, বাংলাদেশের পত্রিকায় কখন এগুলো ছাপবে এটার জন্য সে বসে থাকবে না, সে অনলাইনে খুলে সাথে সাথে সে একটা প্যারাগ্রাফ। আমি নিজেও এই ব্লগ শুরু করেছি 2008 সালে, আমি বাংলা লিখতে পারতাম না, ব্লগে আমরা বাংলা লিখতে পারি, কলম দিয়ে আমরা কিন্তু টাইপ করতে পারতাম না, এই টাইপ আমরা শিখেছি। আজকে আপনারা যেন জানলে অবাক হয়ে যাবেন, লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশে এবং বাইরে যারা থাকে যারা ইংরেজি মাধ্যমে লেখাপড়া করে প্রত্যেকে কিন্তু অসাধারণ বাংলা টাইপ জানে, এবং তারা যেভাবে ইংরেজি টাইপ করে একইভাবে বাংলাও টাইপ করতে পারে। ফলে মাতৃভূমির প্রতি এইরকম ভালোবাসা যেসব তরুণদের আছে তাদেরকে কোনো দিনও ঠিকানো দেবে, এটা হচ্ছে আমাদের নিজেদের এখন বিশ্বাস। দ্বিতীয়ত হচ্ছে এই ব্লগে যখন ছেলেপেলেরা আমাদের তরুণ সমাজরা মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা শুরু করে, হাজার হাজার তরুণ এই ব্লগের সাথে যুক্ত, অথচ দেখেন আজকে তাদেরকে বলা হচ্ছে নাস্তিক, আমরা অত্যন্ত ন্যাক্কারজনক ভাষায় ইভেন বেগম মোহাম্মদ জিও বলেছেন যে এরা নাকি নাস্তিক। তো আমি ওনাদেরকে শুধু একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, আজকে থেকে 100 বছর আগে সেই সৈয়দ ওয়ালিউল্লাহ, আমরা যে লালসার উপন্যাসটা বলেছিলাম সেখানে একটা চরিত্র ছিল আকাশ, সেই আকাশ শিক্ষিত গ্রামের যুবক ছিল, সে মনে করতো মাদ্রাসার বাইরেও একটা স্কুল থাকা দরকার যেখানে সাধারণ শিক্ষা হবে। তো সেই সাধারণেশী সেই মাওলানা আর মজিদ, মজিদ যেহেতু পীরের ব্যবসা করে সে যেহেতু মজার ব্যবসা করে, মজিদ কখনোই চায় না মাদ্রাসার পরিবর্তে এখানে একটা আধুনিক স্কুল প্রতিষ্ঠিত হোক। তো আকাশ যেদিন গ্রামের মানুষদেরকে নিয়ে বললো এখানে একটা স্কুল প্রতিষ্ঠিত হওয়া উচিত, আপনারা কি বলেন? তখন খুব ধুরন্ধর মজিদ এসে আকাশকে বললো, ওই মিয়া তুমি তো মুসলমান, দাঁড়িয়ে করি তোমার সাথে সাথে কিন্তু আপনার পুরো গ্রামের মধ্যে সে ওই তাকফেবের মানুষগুলোকে নিয়ে নেবে। তাহলে এই যে আজকে দাঁড়িয়ে কথা যারা সেই ওয়ালিউল্লাহ আজকে আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন, আজকে একইভাবে বলছেন ও তুমি তো বোধহয় ধর্ম বিশ্বাস করো না। আমি আপনাকে একটা কথা বলে দিতে চাই, এই জিনিস আমি বলব, বাংলাদেশের যে সংবিধান বিশ্বের আধুনিকতম সংবিধানের মধ্যে এটা একটি। বাংলাদেশের সংবিধানে কেউ যদি কোনো বিশ্বাস এবং অবিশ্বাস এই দুইটার মাঝখানে থাকে, বাংলাদেশে আপনি বিশ্বাসও করতে পারেন, আপনি যদি অবিশ্বাস করে সংশয়বাদীও থাকতে পারেন, কারণ আমরা জানি গৌতম বুদ্ধ নিজেও কিন্তু সংশয়বাদী ছিলেন, উনাকে বলা হতো অ্যাগনোস্টিক, উনি কখনোই বলেন নাই ঈশ্বর আছে কি নাই, উনি বলছেন কর্ম আছে কর্ম করো, এই জগতে দুঃখ আছে তুমি দুঃখ থেকে মোচনের জন্য সংগ্রাম করো সেটাই তোমার কাজ, কিন্তু আছেন কি নাই এই তর্ক উনি যান নাই। বাংলাদেশেও আপনি অনেক সময় অনেকে আছে যে ঠিকমতো মসজিদে যান না, ঠিকমতো পূজা মন্দিরে যান না, কিন্তু এর মানে এই নয় সে আরেকটা ধর্মের উপর আঘাত করছে। বাংলাদেশের সংবিধান কোথাও বলে নাই একজন নাস্তিককে তুমি ধরে খুন করো, খোদ ইসলাম নিজেও বলে নাই, কারণ এটা শেষ বিচারের দিনে তারা তাদের বিচার হবে। আজকে যে প্রসঙ্গ আসছে, কোনো একজন নাস্তিকও যদি হয় সেইটা কিন্তু খালেদা জিয়া বিরোধী নেত্রী হিসেবে সে বলতে পারে না, কারণ বাংলাদেশ সংবিধান দ্বারা একজন নাস্তিক কিন্তু প্রোটেক্টেড। যতক্ষণ পর্যন্ত একজন নাস্তিক কারো উপরে হামলা না করছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু আইনগতভাবেও তা কি করতে পারেন না। শাহবাগের লক্ষ তরুণের সমাবেশ হয়েছে, সেখানে হয়তো 2-4 দিন আপনি কোনোভাবে তাদের লেখায় পেয়েছেন ব্লগে তাদের মত প্রকাশ করেছে। এই দেশেও এইচিস সোসাইটি আছে, কত কিছু আছে, কিন্তু কেউ তো তাদেরকে হামলা করতে যায় না। তো আজকে মূল বুঝতে হবে এই যুদ্ধাপরাধীদের এই বিচার প্রক্রিয়াটাকে, যারা আপনি 1975 সালে 31 ডিসেম্বর যারা আপনার গেজেট নোটিফিকেশন করে কলাবরেটার্স অ্যাক্ট বাতিল করেছিল, যারা গোলাম আজমকে 78-এর পর থেকে এবং শাহজিজুর রহমানদেরকে তারা প্রধানমন্ত্রী বানিয়েছিল, এবং যারা ধাপে ধাপে একটা প্রতি বিপ্লব সম্পন্ন করেছিল, 1971 আমাদের বিপ্লব হয়েছিল, 75 এসে কাউন্টার রেভলিউশন হয় সাকসেসফুলি হয়, সেই 75 থেকে এইটাকে উদ্ধার করতে আমাদের 90 পর্যন্ত আসতে হয়েছে। ফলে আজকে অনেকেই বলেন যে 42 বছর পর্যন্ত কেন লেগেছে, আমরা মনে করি তার অনেক যৌক্তিক কারণ আছে এবং সেই দিকে আমি যাব। আমার যেই যেই বিষয়টা আমি ফোকাস করতে চাই যে আমাদের ট্রাইব্যুনালে আমরা যে 3 জন বিচারপতিকে আমরা বিচার করতে দিয়েছি, সেই 3 জন বিচারপতি সুপ্রিম কোর্ট, তার মধ্যে 2 জন সুপ্রিম কোর্টের সরাসরি বিচারক, আরেকজন হচ্ছেন উনিও সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্য, বাংলাদেশে আর একটা ট্রাইব্যুনাল কেউ দেখাতে পারবে না এই ধরনের যোগ্যতা সম্পন্ন বিচারপতির এখানে আছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে যাদের বিচার হচ্ছে তাদের প্রত্যেকের নামে তাদের এলাকায় বাংলাদেশের মানুষ জানে তারা কি করেছে, এটা কমন নলেজের ব্যাপার। তারপরেও 2য় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আমরা ইউরোপে যেটা দেখি 2-3 হাজার মানুষকে জাস্ট পিটিয়ে মেরে ফেলেছে,
ইউরোপের মতো সভ্য দেশে, কারণ কি তারা নাজি বাহিনীকে সহযোগিতা করেছিল। মুসলিনীকে দুই দিন রাস্তার উপর এভাবে ঝুলাই রেখে তাকে মেরে ফেলা হয়েছে কোনো বিচার ছাড়া। বাংলাদেশেও আপনি দেখবেন বাংলাদেশের মানুষ কত গণতান্ত্রিক, যে টিকাটুলিতে মুখ্যমন্ত্রী মুস্তাক আহমেদ বাস করত, ছাত্রলীগের ছেলেরা গিয়ে চাইলে কিন্তু তাকে যে কোনোভাবে সরকার করে দিতে পারত, কিন্তু কখনোই আইন হাতে তুলে নেয়নি। আপনি মগবাজারে গোলামাজম থাকেন, তো বাংলাদেশের আপামর জনসাধারণ গোলামাজমকে রাজাকার হিসাবে জানেন, কখনো আইন হাতে তুলে নেয়নি। ফলে এই বিচার কিন্তু প্রতিশোধের বিচার না। আমরা সভ্য গণতন্ত্রে বিশ্বাস করি, আইনের শাসনে বিশ্বাস করি বলে আমরা কিন্তু এই প্রতিশোধের বিচার না করে আমরা কি করছি, একটা যে অপরাধগুলো হয়েছে সেই অপরাধের জন্য সেটার প্রতিকার সমাজে হওয়া উচিত, না হলে অপরাধীরা পার পেয়ে যাওয়া যে সংস্কৃতি যেটাকে আমরা রুখতে চাই, এটাকে আমরা কালচার অফ ইমপিউনিটি বলছি ইংরেজিতে, এই অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বহাল ছিল বলে বাংলাদেশে কোনো স্তরে আজকে স্থিতিশীল ছিল না। তারা সবাই মনে করতো, আপনি দেখেন সাকা চৌধুরীরা যেভাবে অট্টহাসি দেয়, এটা সাহস তারা করতে গিয়ে পেয়েছে, কারণ ইতিহাসে আমরা এর চাইতে অনেক বড় দাগে অপরাধী দেখেছি, তারা তারা জেলের ভিতরে ঢুকেছে, বছরের পর বছর তারা কারাগারে ছিল, কিন্তু সাকা চৌধুরীরা মনে করে আইনের শাসন তাদের জন্য নয়, কিন্তু এইবার তাদের ভুল হয়ে গেছে। এইটার জন্য আজকে শাহবাগের তরুণরা এই যে 2005 থেকে লিখতে লিখতে তারা আজকে একটা পর্যায়ে এসেছে, দেখেন আপনি অক্টোবরে এসে তারা সারা বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করলো, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি একেবারে প্রকাশ্যে বলল যে আমরা কিন্তু গৃহযুদ্ধ করব যদি আমাদের নেতাদের কিছু হয়। ঠিকই দেখেন পুলিশকে পিটিয়েছে, বাংলাদেশে এরকম ঘটনা হরতালে কোনোদিনও আপনি দেখেননি, যে সংঘবদ্ধভাবে এরকম 2-4 হাজার মানুষ গিয়ে 5টা পুলিশকে একটা থানার মধ্যে আক্রমণ করেছে সংঘবদ্ধভাবে। বগুড়াতে হেন কোনো সরকারি অফিস নাই যেটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় নাই, ওইটা দেখে আমার কাছে মনে হয়েছে এটা একমাত্র বিদেশি আগ্রাসন ছাড়া কোনো মানুষ বাংলাদেশের সম্পত্তি এইভাবে ধ্বংস করতে পারে না। হরতাল আমরা নিজেরাও করেছি স্টুডেন্ট লাইফে, আমরা দেখেছি যে আপনার পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িগুলোতে গিয়ে টার্গেট করে সেখানে হামলা চালানো হয়েছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার আগে যেই ধরনের ঘটনাগুলো ঘটেছিল এক্স্যাক্টলি সেই ঘটনাগুলো এখন কিন্তু ঘটছে, এবং এটা কিন্তু চলতে থাকবে। আমাদের কিন্তু এটা মনে রাখলে চলবে না, এটা কোনো 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 দলের দলীয় এজেন্ডা না, এটা যাদের বুকের মধ্যে একাত্তর আছে, যাদের সেই চেতনাটা আছে, যারা মনে করে এই দেশের মানচিত্রটা আনার জন্য 30 লক্ষ মানুষ যে খুন হয়েছে এবং ইন্টেলেকচুয়ালদেরকে যে খুন করা হয়েছে, এটাকে বিচারের জন্য বিচারের কাঠগড়াতে দাঁড় করানোর জন্য আমাদের মুক্তিযুদ্ধের ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য এই সংগ্রামটা আমি বলবো এটা আওয়ামী লীগেরও না, এইটা কোনো মুক্তিযুদ্ধের সপক্ষে, এটা পুরো বাঙালি মাত্র 1% মানুষ হয়তো আছে যারা এটা বিরোধিতা করেছিল। আমরা মনে করি আমরা যদি যাবি এবং এই তরুণদেরকে সাথে নিয়ে কোনো ধরনের পলিটিক্যাল কোশ্চেনের মধ্যে না গিয়েও আমরা এই এই বিপদ থেকে জাতিকে অতিক্রম করতে, তবে আমি এটাও একটু সতর্ক করতে চাই এই যে সংগ্রামটা শুরু হয়েছে আমার কেন জানি মনে হচ্ছে এটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে, কারণ অপরপক্ষ অত্যন্ত শক্তিশালী তারা এই বিষয়ে। আমি আরেকটা বিষয়ে শুধু একটা বলবো, আমরা যে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই যে কথাটা এখানে লিখেছি এইটা আমরা যুক্তরাজ্যের কনটেক্সটে বলতে হবে, আমরা সর্বোচ্চ বিচার চাই এবং অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ বিচার দেশীয় আইনে চাই, এই কথাটা বললে পরে আর আদারওয়াইজ ওরা ভুল মেসেজটা পাবে। এটা বলে আমি সবাইকে সামনের দিনে দগ্ন নির্বিশেষে কোনো ধরনের মানে সমস্ত ধরনের বিভেদ ভুলে গিয়ে যে কোনো ধরনের বিপদের ভিতরে আমাদের একাট্টা থাকতে পারি, সবাইকে সেই আহ্বান জানাবো। আশা করি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে শহরে এই আন্দোলন দামানলের মতো ছড়িয়ে পড়বে, বাংলাদেশের সাথে আমরা সবসময় এক থাকতে পারবো। সবাইকে ধন্যবাদ।